স্যার কেমন থাকবে আগে বলুন। এই মুহূর্তে আমাদের রিজনে নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে, বে অফ বেঙ্গলে কোনো হাই প্রেশার জোন নাই, ফলে আজ কাল পরশু এন্টায়ার নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল কিন্তু ড্রাই থাকবে। দার্জিলিংয়ে হয়তো খুব লাইট রেন হওয়ার চান্সেস রয়েছে, তবে সোমবার থেকে বে অফ বেঙ্গলে একটা হাই প্রেশার জোন হচ্ছে, আর ডে টেম্পারেচার কিন্তু এখন বাড়তে শুরু করবে, হয়তো রোববারের পর তাপমাত্রা ইভেন কলকাতার 30 বা 30-এর উপরে চলে যাবে, ফলে চান্সেস রয়েছে যে সোমবার মঙ্গলবারে যে কোনো একটা দিনে কোস্টাল জেলাগুলোতে, বিশেষ করে নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট মিদনাপুরের দিকে কিছু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে। পশ্চিমের জেলাগুলোতে খুব একটা চান্সেস নাই, তবে 20 তারিখের পর নর্থ বেঙ্গলে বৃষ্টি, থান্ডারস্টর্ম লাইটনিং অ্যাক্টিভিটি কিন্তু বাড়বে 20 তারিখ 21 তারিখ 22 তারিখ। নর্থ বেঙ্গলে মোটামুটি সব জেলাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। সাউথ বেঙ্গলে যেটা বললাম যে আমাদের কোস্টাল এরিয়াতে চান্সেস রয়েছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। আর টেম্পারেচার যদি মিনিমাম টেম্পারেচার বলি, আগামীকাল কিছু কমবে, হয়তো 1 থেকে 2 ডিগ্রি কমবে কোস্টাল জেলাগুলোতে, কিন্তু পরশু থেকে আবার বাড়ার একটা টেন্ডেন্সি থাকবে। মিনিমাম টেম্পারেচার 20 থেকে 22 হয়ে যাবে নেক্সট উইকে, আর ম্যাক্সিমাম টেম্পারেচার কলকাতা যদি বলি 29 থেকে 32 ডিগ্রির কাছাকাছি, কিন্তু এই রেঞ্জে টেম্পারেচার মুভ করবে। পশ্চিমের জেলাগুলোতে 33-34 হয়ে যাবে, এরকম একটা প্রবাবিলিটি রয়েছে। ফার্দার আমি যেটা বললাম যে কাল পরশুর মধ্যে যদি টেম্পারেচার একটু নামবে, যেটা বললাম 18-19, কিন্তু তারপরে গ্রেজুয়ালি বাড়বে, খুব একটা টেম্পারেচার নামবে এরকম প্রবাবিলিটি এখন আর দেখা যাচ্ছে না। বলা যেতে পারে যে আর শীত সেরকম ফিরে আসবে। কালকে যেরকম দেখা গেল বেশ কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টি হয়েছে, না সেরকম কি মানে কলকাতা এবং বা হাওড়া কলকাতার আশপাশ? দেখেন আমাদের স্পেশাল যেটা বুলেটিন ছিল যে 13-15 চান্সেস রয়েছে, আমরা কলকাতা অ্যান্ড সাব আরবান এরিয়াতেও বলেছিলাম যে সরস্বতী পূজার দিন বৃষ্টিকে চান্সেস নাই, কিন্তু 15 তারিখে চান্সেস, ফলে আমরা দেখলাম যে একটা থান্ডারস্টর্ম সেল ফর্ম হয়েছিল বাঁকুড়ার উপরে, সেটা বাঁকুড়া 2 মিদনাপুর সাউথ 24 পরগনা অ্যান্ড পার্টস অফ সাউথ কলকাতাতে কিন্তু গতকাল আমরা ইফেক্ট দেখলাম। আর একটা সেল ফর্ম হয়েছিল বীরভূমের দিকে, তার ইম্প্যাক্ট আমরা বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে আমরা কিন্তু দেখলাম। প্রথমটা হলো যেটা একটা যে বাঁকুড়াতে হয়েছে সেটা রাতের দিকে এসছে, আর যেগুলো বীরভূমে হয়েছিল সেটা দুপুরবেলা আমরা ওই রিজনে দেখলাম, কিন্তু কাল পরশু কোথাও সাউথ বেঙ্গলে ইনক্লুডিং কলকাতাতে বৃষ্টির কোনো চান্সেস নাই। যেটা বললাম যে সোমবার মঙ্গলবার একটু ফেভারেবল রয়েছে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে, আমরা কন্টিনিউয়াসলি এই সিস্টেমগুলো ওয়াচ করছি আর আপডেট দেব।